জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাড়রামপুর ইউনিয়নে ব্যবসায়ী আব্দুল বাসিরের বাড়িঘরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার দুপুরে উপজেলার তারাটিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ফুলেসা বেগম, বাসেদ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন উপস্থিত ছিলেন। সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি করে না পেয়ে প্রতিপক্ষের লোকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন তারা।